কষ্টটা ভুলতে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের ভালুকায়। এখানে বনবনানী প্রায় একুশ ভাগ জায়গা জুড়ে। ময়মনসিংহের ভালুকা উপজেলা জনপদটি আয়তনে প্রায় 109,430 একর। এর মাঝে বনাঞ্চল প্রায় 22,865 একর জুড়ে। ভালুকার বনবনানীগুলো ছড়িয়ে আছে দুটি রেঞ্জে, ভালুকা রেঞ্জ আর উথুরা রেঞ্জ। রেঞ্জগুলো আবার বেশ কয়েকটি বিটে বিভক্ত। আমরা এখন দেখছি ভালুকা রেঞ্জের কাদিগল বিট। ভালুকার বনভূমি নজর কাড়ে দুটি কারণে। একই তো গা জুড়ে নিসর্গের কারুকাজ, তার উপর ভূমিরূপের বৈচিত্র্য। মধুপুর গড়ে না যেও গড় এলাকা দেখার ইচ্ছেটা আপনি পূরণ করতে পারেন ভালুকার বনে এসে। কারণ ভালুকার বনবনানীগুলো গড়ে উঠেছে মধুপুর গড় নামের সোপান এলাকাতেই, সেই মালসিন সময়কালে যখন বঙ্গীয় অববাহিকা দ্রুত ভরাট হচ্ছিল, সম্ভবত তখনই এই গড় এলাকার উৎপত্তি। এই গড় এলাকা বর্তমান রূপ লাভ করেছে প্লাইস্টোসিন সময়কালে। লালচে বাদামি মাটির বয়স কত জানেন? প্রায় 9,00,000 থেকে 9,70,000 বছর। মধুপুর গড় এলাকার মাটি তো, রং তাই লালচে, বয়সেও প্রাচীন। এলাকার অম্ল প্রকৃতির মাটিকে ভূতাত্ত্বিকরা বলেন মধুপুর ক্লে, স্থানীয়রা বলে মাইটাল। অ্যালুমিনিয়াম, চুন ও লোহার পরিমাণ বেশি বলেই এখানকার মাটি এমন লালচে বাদামি। বন্যপ্রাণীদের রাজা যেমন বাঘ কিংবা সিংহ, এ বনে তেমনি গাছেদের রাজা শাল গজারি। দীর্ঘদেহী শাল গাছ লম্বা হয় 10 থেকে 25 মিটার পর্যন্ত। ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনে উঁচু শাল গাছেরাই গড়েছে সর্বোচ্চ ছাউনি। শাল গাছ থেকে কি মনে হয়, বেশ শক্ত সমর্থক, তাই না? এজন্যই উদ্ভিদ বিজ্ঞানীরা শাল গাছের বৈজ্ঞানিক নাম রেখেছেন শরিয়া রোবাস্টা। রোবাস্টা অর্থ শক্ত সমর্থক। এ বনে 100টা গাছের মাঝে 10টা অন্য জাতের গাছ থাকলে শাল গাছ আছে 90টা। এর কাঠ বেশ মজবুত বলে খুঁটি ও আসবাব তৈরির খুব উপযোগী। শালের ঔষধি গুণ আছে, এর পাতা, কচি ডাল, আঠা কোনো কিছুই খেলনা নয়। বনতল জুড়ে লতা গুল্ম বিরুতির দখলদারিটাও কম নয়। এগুলো বেত গাছের ঝোপ। সবুজের জেল্লা ছড়ানো এই বেত অ্যারেকিসে গোত্রভুক্ত লতানো বা সোজা বেয়ে ওঠা এক ধরনের পাম জাতীয় গাছ। গড়ের কারণে বনের জমিতে চোখে পড়ে চালা নামের উঁচু ভূমির বন আর বাইড নামের নিচু জমির যুগল বিন্যাস।
গড়ের জমিনে ভূবৈচিত্র্য এনেছে চালা আর বাইট। এই যে দেখছেন মালভূমির মতো দেখতে সমতল শীর্ষদেশ বিশিষ্ট উঁচু জায়গা, স্থানীয়রা একে বলে চালা। 9 থেকে 18.5 মিটার পর্যন্ত উঁচু হয় এই চালা। উচ্চতা কম বা বেশি যাই হোক, বনের বেশিরভাগ গাছ গাছালি বেড়ে ওঠে চালাতেই। বাইরের জমি তুলনামূলকভাবে সমতল। দাঁড়িয়ে আছি বাইদের উপর। গড় এলাকার উপত্যকার নিচু জমিনকে বলে বাইড। পলন মেশানো বাইদের জমি তাই উর্বর বেশি। বাইদ নামে নিম্ন সমতলে আখ এবং বোরো ধান ফলায় স্থানীয় কৃষিজীবীরা। মৌসুমি শাকসবজির আবাদ হয় ফাঁকে ফাঁকে। বনের মাঝে চলাচলের পথ, বনের ধারে জনবসতি। বনবাসী এইসব মানুষ বনেই আছে বংশ পরম্পরায়। বন সংলগ্ন এই গ্রামটির নাম পালগাঁও। যে 15টি পরিবারের বাস এই গ্রামে, সবাই ওরা কোচ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বনটা আপনাদের কি কি কাজে লাগে? লাকড়ি চালাই, তারপরে কাঠ তৈরি। যেখানে বন সেখানে কোনো না কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী। ভালুকার বন বনানির সাথে নিজেদেরকে জীবন ও জীবিকার নিবিড় বাঁধনে বেঁধে রেখেছে ওরা। কোচদের ঘর দোর উঠান যেমন ছিমছাম পরিপাটি, কাজের বেলাতেও তেমনি কর্মিষ্ঠ ওরা। কোচদের সমাজ কাঠামো মাতৃতান্ত্রিকই ছিল একসময়। কালের প্রবাহে এখন তা পিতৃতান্ত্রিক হলেও ঘরে বাইরের সব কাজে মেয়েরাই অগ্রণী। কথা হলো মহেন্দ্র বর্মন কোচের সাথে। জানা গেল বন বিভাগের সাথে সমঝোতা করে অংশীদারিত্বের ভিত্তিতে বনের দেখভাল করে ওরা। বনকে বাঁচায়, নিজেরাও বাঁচে। বাহ, কোচদের মুরগিগুলো দেখছি বেশ নিসর্গপ্রেমী। পালগাঁওয়ের মতো বনঘেঁষা তামাইদ গ্রামেও কোচরা আছে প্রায় 100 পরিবার। বন নির্ভর কোচরা চালায় জন্মায় গাছগাছালি, বাইদে ফলায় ফসলাদি। নিচে নাতা গুল্ম বিরুতির দখলদারি, ওপরে জামগাছের নিবিড় ঘেরাটোপ। রংবাহারি দারুণ বুনো ফুল সবুজ গুল্ম লতায়। জামবাগানের এই গাছগুলোর বৈজ্ঞানিক নাম ইউজেনিয়া ফ্রুটিকোসা। আরে এই তো লম্বা লেজের হনুমান,
হনুমানের দেখা মেলে বনের গভীর অংশে। ওদের সারা শরীর লালচে বাদামি হলেও মুখখানা কালো, নাম তাই মুখ পোড়া হনুমান। হনুমানের গড় উচ্চতা 70 সেন্টিমিটার, অথচ লেজখানা লম্বায় 78 থেকে 104 সেন্টিমিটার। সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে বলে লম্বা লেজের হনুমানের নাম উঠেছে বিপন্ন প্রাণীর তালিকায়। এই বাগানটি মেহগনির। মেহগনিকে উদ্ভিদবিজ্ঞানীরা নাম দিয়েছেন সুইটেনিয়া মাহাগনি। উন্নত মানের খুব টেকসই কাঠ মেলে এই গাছ থেকে। বনের হাল হকিকত জানতে চাইলাম কাদিগর বিটের বিট অফিসার শেফাই তুল্লার কাছে। এই বন থেকে কি কি আহরণ করা হয়? বনে শাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফলজ গাছও পাওয়া যায়, আর ন্যাচারাল কাঠও পাওয়া যায়, সেগুন, বেত, আর পাহাড়ে যে আলু আলু পায়, আলু খাই অনেক ফ্যামিলি জীবিকা নির্বাহ করতে পারে বন থেকে। বনের শাল গাছ এত বেশি কেন? শাল গাছ হলো মাটির কারণে শাল গাছ বলো, ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মাটি বলো, এইটা শাল গাছের জন্য প্রযোজ্য, এ কারণে শাল গাছ বেশি। এখন আছে বর্তমানে বান্দর আছে আর হনুমান আছে, আগে মোরগ পাওয়া যেত, বান্দর, হনুমান, ছোট ছোট সীতাবাঘ, ময়ূর, এখন বিলুপ্ত হয়ে গেছে, বান্দর আর হনুমান ছাড়া আর নাই কিছু। এখানে কাজ করতে যেয়ে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? এখানে তেমন অসুবিধা হচ্ছে না, তবে এলাকার লোকজন ভালো, এলাকার এলাইট পার্সন লোক জঙ্গলের প্রতি ভালো নজর, তবে আমাদের জনবল কম, যে পরিমাণ জঙ্গল এই পরিমাণ যে জনবল লাগবে সে জনবল নাই। বন বনানির দানের হাত অনেক লম্বা, ওরা শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা আর নিসর্গের শোভাই বাড়ায় না, আয় উপার্জন করে। ভালুকার বন বনানির বনজ দ্রব্য বিক্রি করে প্রতি বছর সরকারি কোষাগারে গড়ে জমা পড়ে প্রায় অর্ধকোটি টাকা। কাঁঠাল প্রচুর কাঁঠাল পাওয়া যায়, ওই যে বাদশাহে আমাদের বাগানে বিঠে এভেলেবেল গাছ। মধু মাসে কাঁঠালে কাঁঠালে ভরে থাকে এখানকার গাছ। আমাদের জাতীয় ফলের এই গাছ উদ্ভিদবিজ্ঞানীদের কাছে অটোকার্পাস হেটেরোফিলাস নামে পরিচিত। উপযুক্ত মাটির কারণে এ বনের কাঁঠাল সুস্বাদু খুব, বনের বানরতায় ভাগ বসায় সুযোগ পেলে। বানর প্রাইমেট বর্গের মেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণী, দলবদ্ধ প্রাণী পরিচালিত হয় দলপতির শাসনে। গেছো বানর গাছ থেকে মাটিতে নামে দুই কারণে, পানি আর খাবারের খোঁজে। গাছের পাতা মূল খাবার হলেও বানররা ফল, বীজ, এমনকি পোকামাকড়ও খায়। সদা সতর্ক মা বানর মানুষকুলের মতোই শিশু শাবকের বেলায় যত্নশীল খুব। শব্দ দূষণহীন নির্জনতায় দুদণ্ড বসে শুনি
হৃদপুকুরে কাপন তোলা বনের অশ্রুত কথকতার মূর্ছনা। দেহে গাছগুলো সেগুন, দারুবৃক্ষের মাঝে সেগুন সবার সেরা। শুধু কি কাঠ, লেনদেনের কত না বাঁধনে বেঁধে ভালুকার প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখছে গাছগাছালির এই রাজ্যপাট। দারুণ হতো কথা যদি বলা যেত গাছেদের সাথে, কথা তো ওরা বলে আকাশের পানে হাত বাড়িয়ে। জীবজগতের আদেশে ভাষাকে আমরা ইচ্ছে করেই রেখে দিয়েছি আমাদের বোধের বাইরে। চলুন না কথার সূক্ষ্ম গড়িয়ে গাছগাছালির সাথে, ওদের সুখ জানি দুঃখ জানি গড়ে তুলি অভয়ারণ্য, বিনিময় পাবো বাসযোগ্য আমার বাংলাদেশ।